নানা অনিয়ম দুর্নীতি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন। দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ আবু তাহেরের আদালতে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীলকমল পাল। মামলার এজাহারে বলা হয়, 2010-11 সাল থেকে 2020-21 সাল পর্যন্ত সময়কালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ জ্ঞাত আয় বহির্ভূত 33,95,000 টাকার সম্পদ অর্জন করেন। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট দুদক কর্মকর্তারা। মোহাম্মদ আব্দুর রশিদের বিরুদ্ধে উল্লেখিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ছাড়াও আরও কয়েক কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে, যেগুলো পর্যবেক্ষণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।